নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন টিউটোরিয়ালে যাই। তো সবার প্রথমে আমরা আগে একটা বেসিক স্ট্রাকচার বানিয়ে নেব, ঠিক আছে? তো আপনারা দেখুন, আমরা এখানে লেমন ইয়েলো ইউজ করছি। আগেই বলে দিই, বেসিক স্ট্রাকচার মানে যে একেবারে পারফেক্ট হতে হবে এর কোনো মানে নেই। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হতে চলেছে, তো যদিও কিছু যদি ভুল হয়ে থাকে, আমরা সেটা ব্ল্যাক দিয়ে যখন ফাইনাল স্ট্রাকচার যখন দেবো তখন ওটা চেঞ্জ করতে পারবো। তো এখন দেখুন, আমি লাইট গ্রিনের একটা লেয়ার দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার। আমি আবারও বলছি, স্ট্রাকচার নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার দরকার নেই, এইরকম একটা জাস্ট বেসিক স্ট্রাকচার বানিয়ে আপনি স্টার্ট করুন। এবার দেখুন, আমি হিট করে থার্ড লেয়ারটা দিচ্ছি, ঠিক আছে? তো হিট করে দেওয়ার মেন কারণটাই হচ্ছে যে আরো গাঢ় যাতে আসে। আপনারা দেখলেন যে আগে যখন আমি ফার্স্ট লেয়ারটা দিলাম তখন ওটা একটা মিক্স হয়ে আসলো। এরপর দেখুন, আপনারা দেখতে পাবেন যত আমি হিট করে দিচ্ছি ওটা অনেক কতটা গাঢ় আসছে, ঠিক আছে? এবার দেখুন, আমি করার পর কিন্তু ওটাকে হালকা করে ব্লেন্ডিং করে দিলাম, ঠিক আছে? এরপর আমি আমার এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে মোটামুটি শেপটাকে ডিটারমাইন করছি যে কীরকম যেতে পারে আর কি, ঠিক আছে? এবার দেখুন, আমি এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে জাস্ট আমি বর্ডারগুলো মার্ক করছি। এরপর যখন আমি ব্যাকগ্রাউন্ড করব, যাতে আমার তখন কোনো প্রবলেম না হয়, আমি মোটামুটি বুঝে গেছি যে আমার বেসিক শেপটা কী হতে চলেছে। এরপরেও যদি আপনার যদি কোথাও মনে হয় যে কোনো একটা অ্যাঙ্গেল আই ভেতরে হয়তো যেতে পারতো, আপনি ব্ল্যাক দিয়ে নিয়ে যেতেই পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যে আমি এখানে প্রথমে ড্রয়িংটা হলুদ দিয়ে স্টার্ট করলাম কেন? তো অ্যাকচুয়ালি যে পেন্টিংটা আছে এখানে, মানে স্নেকের যে কালারটা, ঠিক আছে, তো তাতে কিন্তু ইয়েলোইশ একটা টিন্ট আছে। প্লাস আমি যখন ওর প্যাটার্নগুলো যখন বানাবো, আমি চাইছি বা মানে প্যাটার্নগুলো এইরকম হবে যে যখন আপনি একটা লেয়ার যখন উপর থেকে তুলবেন বা যখন একটু স্ক্র্যাচিং যখন করবেন, তখন নিচেটা যেন ইয়ে মানে লেমন ইয়েলোটাই যেন দেখা যায়। তো দেখুন, আমি বারবার বলছি, আগেও বলেছি, যে রিয়েলিস্টিক ড্রয়িংয়ে বা যে কোনো ড্রয়িংয়ে অ্যাপ্রোচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যাপ্রোচটা যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো জায়গায় আপনাকে সেরকমভাবে আটকে পড়তে হবে না, ঠিক আছে? আপনি দেখুন, আমি এখানে এখন চোখটা বানাচ্ছি, এখানে আমি ডার্ক ব্রাউন দিলাম, ব্ল্যাক দিলাম, এরপর আমি জাস্ট এটার উপর হোয়াইট পেন দিয়ে রিফ্লেকশনটা বসিয়ে দেবো। দেখুন, তাতে কিন্তু আমার চোখের পুরো ইফেক্টটা এসে গেল। তো যে কোনো রিয়েলিস্টিক ড্রয়িংয়ে লাইট আর শ্যাডো, এই দুটো খুব ইম্পর্টেন্ট। লাইটের রিফ্লেকশনটা কোথায় পড়ছে আর শ্যাডোটা কোথায় পড়ছে, এই জিনিসটা এখন আপনি দেখুন, আমি স্যাপ গ্রিন দিচ্ছি, একটু ডার্ক করছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে রিয়েলিস্টিক ড্রয়িংয়ে আপনি যদি শ্যাডো আর রিফ্লেকশন যদি ঠিক জায়গায় প্লেস করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক সেই রিয়েলিস্টিক ফিলটা আসা স্টার্ট হবে। এখানে আমি দেখুন, স্নেকটা আছে হচ্ছে গ্রিন কালারের, ঠিক আছে? আমি আগেই বলে দিই, আমি এখানে রেফারেন্স ইমেজ ইউজ করেছি, তো সেটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম। তো আপনি যদি ওইখানে গিয়ে সার্চ করেন তো ওইখানেও পেয়ে যাবেন, বা আপনি আমার পেন্টিংটারও আপনি একটা কোনো স্ক্রিনশট নিয়ে আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে? লাস্টের দিকে আপনি পেয়েই যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন, আমি হোয়াইট পেন্সিল দিয়ে আমি এরপর কী করছি, প্যাটার্নগুলো বানাচ্ছি। আমি হোয়াইট পেন্সিল দিয়ে স্টার্ট করেছিলাম কারণ কি,
হোয়াইট পেন্সিলের মুখটা কি হয় যে মানে আমি ওটা যদি ফুলি যদি শার্প না রাখি, হালকা যেহেতু গোল থাকবে, ঠিক আছে, যদি হালকা যদি ইউজ করা হয় তাহলে এক্সেসিভ স্ক্র্যাচিং হবে না। আজকে আপনি যদি কোনো টুথপিক বা ধরুন কোনো পিন, মানে যদি এক্সেসিভ যদি ছোলো, যদি কোনো শার্প অবজেক্ট দিয়ে যদি আপনি প্যাটার্নগুলো বানান, তখন কিন্তু আলাদা প্যাটার্ন আসবে, অনেক সরু আসবে, অনেকটা হোয়াইটিশ আসবে। আমি কি চাইছিলাম যে উপরে শুধু গ্রিনটা যেন উঠুক, উঠে গিয়ে নিচে ইয়েলোটা দেখা যাক। এবার দেখুন আমি এটা এটা কিন্তু খালি পেন, ঠিক আছে, পেনটার মধ্যে কোনো কালি নেই, আমি সেটা দিয়েও এখানে করছি। কেন ও যে এটা বল পেন, বল পেনের মুখটা আরও গোল আছে। তো বেসিক্যালি আমার অবজেক্টিভটা এখানে যখন আমি স্ক্র্যাচ করছিলাম তখন আমার অবজেক্টিভটা এরকম ছিল যে আমি যখন স্ক্র্যাচ করব তাতে যেন উপরের যে দুটো লেয়ার, আপনারা ফার্স্টে স্টার্টিংয়ে দেখেছেন আমরা তিনটে লেয়ার দিয়েছি, মানে একটা হচ্ছে লেমন ইয়েলো, গ্রিন, তারপর হিট করে আরেকবার গ্রিন। তো আমি চাইছিলাম যে আমি যখন স্ক্র্যাচিংটা করব তখন যেন উপরে জাস্ট দুটো গ্রিন লেয়ার ওঠে, নিচের যেন হলুদটাও যেন সাথে উঠে না চলে যায়, হলুদটা যেন ডার্কভাবে দেখা যায়, ঠিক আছে। সেই জন্য আমি খালি পেন ইউজ করেছি আর কি। এবার আমি এক্সট্রা ডার্ক পেন্সিল দিই কিছু কিছু জায়গা যেখানে ব্ল্যাক হবে, ঠিক আছে, অনেক জায়গাতেই ব্ল্যাকের কাজ আছে, তো সেই জায়গাগুলো আমি এই এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে করে দিচ্ছি। এখানে খুব কেয়ারফুলি অবজার্ভ করুন যে আমি সাপের গায়ের যে মানে আর কি ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি। এই ছবিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু প্যাটার্নটা। আপনি যদি প্যাটার্নটা যদি ঠিকঠাকভাবে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু সাপটা অরিজিনাল লাগতে কিন্তু বাধ্য। প্যাটার্নটা ঠিকঠাক বানাতে হবে আর সেই প্যাটার্নের উপর তখন আপনি রিফ্লেকশনটা জাস্ট বসাতে হবে। রিয়েলিস্টিক ড্রয়িংয়ে রিফ্লেকশন আর শ্যাডো তো অলওয়েজ ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু আপনি প্যাটার্নটা খুব ভালোভাবে অবজার্ভ করুন, দেখুন আমি কীরকমভাবে প্যাটার্নটা বানাচ্ছি। দরকার পড়লে আর একটু স্লো করে দেখুন, এটা অলরেডি অলমোস্ট একটু স্লোই রেখেছি আমি, আপনি দরকার পড়লে আরও স্লো করে দেখুন, পজ করে দেখুন, প্যাটার্নটা আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে। দেখুন অলমোস্ট বেসিক প্যাটার্ন কিন্তু আমার ডান, ঠিক আছে, আমি স্ট্রাকচার আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, বেসিক প্যাটার্নও আমি পেয়ে গেছি। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডটা করে ফেললাম। যখনই আপনি একটা লেয়ারের কাজ করবেন খুব ইম্পর্টেন্ট যে আপনি ওটাকে ব্লেন্ডিং করতে কিন্তু ভুলবেন না। ব্লেন্ডিং করাটা কিন্তু খুবই দরকার, খুবই দরকার। ওটা শুধু ব্লেন্ড করে যে কালারটা মিক্স করে তা না, কিন্তু এখানে ব্ল্যাক দিয়ে আমি শ্যাডোটা ক্রিয়েট করছি, ওকে, শুধু মানে ব্লেন্ডিং করলে যে ওটা শুধু দুটো কালার মিক্স হচ্ছে সেটার জন্য কিন্তু না। এই হাত দিয়ে যে আঙুল দিয়ে যে আমি হালকা রাব করছি, দেখুন ব্ল্যাকটা স্প্রেড করে যাচ্ছে, ঠিক আছে, ওটা কিন্তু পরের রঙের জন্য আর একটা সারফেস ক্রিয়েট করে, যার জন্য এই ব্লেন্ডিংটা হালকা হাতে কিন্তু এটা ব্লেন্ডিং হচ্ছে, ঠিক আছে, খুবই হালকা হাতে। এটা মাথায় রাখবেন যে আপনি লেয়ারে কাজ করছেন, আপনি যদি এক্সেস যদি প্রেশার ইউজ করেন তাহলে কিন্তু মাল্টিপল লেয়ার্স উঠে যেতে পারে ব্লেন্ডিংয়ের সময়, সেটা কিন্তু আমাদের দরকার নেই। এখানে দেখুন আমি আঙুলের উপর ব্ল্যাকটা নিয়ে আমি ওখানে দিচ্ছি, কারণ আর একটু কন্ট্রোল থাকার জন্য যে আমি কোনখানে শ্যাডোটা প্লেস করব। দিয়ে আমি ওগুলোকে হালকা হাতেই আবার ব্লেন্ডিং করব। কিন্তু ব্লেন্ডিং আপনাকে করতেই হবে, এভরি টাইম আপনি একটা করে লেয়ার বানাবেন
সেটার উপরে কিন্তু ব্লেন্ডিং করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, ব্ল্যাকের যে হালকা যে রিফ্লেকশনসগুলো হয় সেগুলো কিন্তু আমি দিতে ভুলছি না, স্যাপ গ্রিন দিচ্ছি। কেন? কেন কি কিছু জায়গাতে ওখানে শ্যাডো পড়বেই, ওই জায়গাগুলোতে ডার্ক লাগবেই। আরেকটা জিনিস আমি বলে দিই, অলওয়েজ এই টাইপের পেন্টিংয়ে আপনি একটু হলেও কিন্তু কালারের ফ্রিডম পাবেনই, ঠিক আছে? আমি এখানে ইয়েলো ইউজ করছি, লেমন ইউজ করছি, একটু আগে স্যাপ গ্রিন ইউজ করলাম। আপনার মনেই হতে পারে যে আমি স্নেকটাকে এরকম ডার্ক স্যাপ গ্রিনের এরিয়াগুলো আমি রাখবো না, আমি ওটাকে একদম অন্য কোনো গ্রিনিশ একটা টিন্ট রাখতে চাইছি, ঠিক আছে? তো আপনি সেটা করতেই পারেন। মানে আলটিমেটলি বেসিক কালারটা হচ্ছে এখানে গ্রিন, আপনি যদি অন্য কালার দিয়েও এটা করতে চান অন্য কালারেও করতে পারেন, টেকনিক তো সেমই থাকবে, তো অসুবিধা হওয়ার কোনো সেরকম উচিত না। তো আপনি সেম ড্রয়িং আপনি কিন্তু দরকার পড়লে অন্য কালারেও করতে পারবেন, আর এই কালারেরই অন্য কোনো শেডও করতে পারেন। হয়তো আপনার মনে হতে পারে যে আমি ডার্ক গ্রিনের টিন্টটা রাখতে চাই, স্নেকটা যেন ফাইনাল প্রোডাক্টটা যেটা হবে সেটা যেন ডার্ক গ্রিনের উপরে আসে, তো আপনি সেটাও করতে পারেন। এবার দেখুন, আমি আবার থেকে স্ক্র্যাচিং করি, দেখুন আমি শ্যাডোটা যখন প্লেস করলাম আমি কি চাইছিলাম, যে যে পেটের যে তলার যে এরিয়াটা আছে, ঠিক আছে, সেই এরিয়াতে এই রকম যে প্যাটার্ন আছে তার সেটাও কিন্তু কিছু কিছু জায়গায় লাইট হবে, কিছু কিছু জায়গায় ব্ল্যাকের সাথে মিক্স হবে, যেহেতু শ্যাডোটা উপরে পড়েছে সেই জন্য আমি ব্ল্যাকটা করে নিলাম। এবার দেখুন আমি ওটাকে আবার পেন দিয়ে প্রমিনেন্ট করে দিচ্ছি, খালি পেন, ঠিক আছে? যখন প্যাটার্নটা করবেন না, টাইম নিয়ে করবেন, এটা ভিডিওটা মানে স্লো রাখা হয়েছে যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন যে আমি কীভাবে প্যাটার্নটা তৈরি করছি, এইটা অবজার্ভ করাটা খুব দরকার। এবার আমি দেখুন জাস্ট যে মুখের যে তলার যে পোর্শনগুলো আছে ওখানে ছোটো ছোটো যে এরিয়াগুলো আছে ওইগুলো ক্রিয়েট করছি। যত স্ক্র্যাচিং করছি দেখুন ভেতরে যে ইয়েলো পোর্শনটা আছে ওইটা দেখা যাচ্ছে, কিন্তু এই পেন্টিংটা স্পেসিফিক্যালি এই পেন্টিংটা প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। দেখুন আমি জ এরিয়াটাকে আরেকটু বেশি ডিফাইন করছি, স্টমাক এরিয়াটা আমি যতটা পাচ্ছি ওটাকে ডিফাইন করছি। দেখুন প্রত্যেকটা রিয়েলিস্টিক ড্রয়িংয়ে, ঠিক আছে, আমি কখনো বলবো না আপনি রেফারেন্স ইমেজ যখন দেখবেন সেটাকে এক্স্যাক্টলি আপনি কপি করে দিন, তাহলে কিন্তু নিজের ব্যাপারটা থাকে না। মানে এভরি আর্টিস্টের নিজস্ব কিছু থাকে, তো সেই জন্য আমি বলবো আপনি যখনই পেন্টিং করবেন অলওয়েজ নিজের কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, ওটাতেই ওটাই কিন্তু পেন্টিংটাতে একটা অন্য ধরনের ফিল আনে।
যদি এক্স্যাক্টলি আপনি যদি কপি করে দেবেন তো সেই ফিলটা ঠিক আসে না। এই যে স্টেজটা এখন আছি, এই যে আমি যে বর্ডারগুলো ডিফাইন করছি, ভেরিয়াস কালার্স দিয়ে আমি যে রিফ্লেকশন করছি, তো এই স্টেজের পর থেকে পুরো ব্যাপারটাই কিন্তু আর্টিস্টের উপর ডিপেন্ড করবে, যে আপনি কতটা ডিটেলিংয়ের উপর আপনি যেতে পারলেন, ঠিক আছে, আর সেটাকে আপনি কীভাবে রিপ্রেজেন্ট করলেন সেই ডিটেলিংটাকে। আপনি ধরুন রিয়েলিস্টিক ড্রয়িংটা বানাচ্ছেন, কিন্তু ডিটেলিংয়ের উপরে যদি আপনি যদি কনসেন্ট্রেট না করেন তাহলে কিন্তু জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না। সেই জন্য এই পোর্শন থেকে, মানে এখান থেকে, এখন দেখুন আমি জাস্ট আমার ওই হোয়াইট পেন্সিলটা দিয়েই দেখুন আমি একটু কিছু ছোটো ছোটো স্ট্রোকস দিচ্ছি। এই জায়গাগুলো, এগুলো কিন্তু আমার নিজের, এগুলো মানে কেউ আপনাকে বলে দিতে পারবে না। আপনি যখনই ফিনিশিং করছেন বা কিছু, মানে অলওয়েজ, মানে একটা আর্টিস্টের নিজের কিছু থাকে, এই জায়গা থেকে আপনার এই ড্রয়িংটাতে পুরোপুরি ডিপেন্ড করবে যে আপনি ডিটেলসের উপর কতটা এফার্ট দিয়েছেন, কতটা সুন্দরভাবে জিনিসটাকে অবজার্ভ করেছেন, আর সাথে নিজস্ব কিছু টাচ। ওটাই কিন্তু আপনার, আপনি যদি এই সেম স্নেকটাকে, মানে সাপটাকেও যদি বানান, তাও কিন্তু একটা ডিফারেন্ট ফিল আসবে, জাস্ট বিকজ আপনি ওতে নিজের ইনপুট দিয়েছেন। ধরুন এই ধরুন আমি এখন লাইট গ্রিন দিলাম, আমি কি করছি, জাস্ট ওই জায়গাটা আমি এনহ্যান্স করছি আর একটু, ঠিক আছে, শ্যাডোটাকে আমি আর একটু বেটারভাবে ডিফাইন করছি, আর কিছুই না, গ্রিন দিলাম, লেমন ইয়েলো দিলাম, আমার দেখুন ওই জায়গাটা হয়ে গেছিল, কিন্তু আমি শ্যাডোটাকে আর একটু এনহ্যান্স করে আবার থেকে দিলাম, ঠিক আছে। ব্যাস মোটামুটি এটাই ছিল, ঠিক আছে, এখান থেকে আর সেরকম খুব একটা কিছু বাকি নেই। আমি জাস্ট মাথার যে পোর্শনটা আছে দেখুন ওটাকে আমি আর একটু ডার্ক করে দেবো, এই ডিস্টিংশন, জাস্ট এই ডিটেলিংয়ের উপর মানে একটু ফোকাস করা আর কি, ঠিক আছে, আর কিছুই না। যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আমি এভরি উইক ভিডিও আপলোড করি, আর যে কোনো কোয়ারিজ থাকুক আপনার, যে কোনো কমেন্ট সেকশানে লিখে জানান, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি গুড বাই।